হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্টিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ জিকে আজকে আন অ্যাকাডেমিতে দশটা এ এম সকাল দশটার সময় আমার ক্লাস রয়েছে যেখানে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব জ্যামিতির যতগুলো থিওরেম ছিল এবং তার সাথে অ্যাপ্লিকেশান ছিল আমরা পড়ে একদম সেভেন থেকে আপ টু টেন পর্যন্ত মানে সবকটা উপপাদ তার প্রয়োগ সেগুলো নিয়ে আলোচনা হবে আন অ্যাকাডেমিতে ক্লাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা যারা যারা জয়েন করতে চাও ওখান থেকে গিয়ে জয়েন করতে পারো ওকে সকাল দশটার সময় ক্লাসটা হবে তো দেখো আগে আমরা দেখে নেব আগের দিনের হোমওয়ার্কগুলো বারোই জুলাই যে হোমওয়ার্কগুলো তোমাদের জন্য ছিল রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতিকে তো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে ইন্দ্রজিৎ মহান্তি রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতি রয়েছেন নেক্সট প্রশ্ন ছিল কেওলাদেও জাতীয় উদ্যানটা রাজস্থানের কোন জেলায় অবস্থিত তো দেখো এক্ষেত্রে এটা ভরতপুর ডিস্ট্রিক্টে রয়েছে অ্যাকচুয়ালি কেওলাদেও জাতীয় উদ্যানটা রাজস্থানের কোন নদী ওয়ান কি আশা বা হোপ অফ দ্য ফরেস্ট নামে পরিচিত দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের বানাস ওকে এই নদীটা ওয়ান কি আশা বা হোপ অব দ্য ফরেস্ট নামে পরিচিত নেক্সট আমরা শুরু করবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে পদের নিযুক্ত হলেন কে দেখো হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন জিওনার্ডো নিনকম বাম ইনি সম্প্রতি হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু ভালো করে মনে রাখবে জিওনার্ডো নিনগোম বাম ইনি একজন মণিপুরের বাসিন্দা মানে ইনি মণিপুরের বাসিন্দা জিওনার্দো নিনগম বাম হকি ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল টোয়েন্টিথ মে টু থাউজেন্ড নাইনটিনে দু সালের কুড়ি মে হকি ইন্ডিয়া প্রতিষ্ঠা লাভ করেছিল হকি ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে নেক্সট যেটা দেখব আমরা হিস হোলিনেস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা অ্যান্ড ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি বইটার লেখককে দেখো এটা তেনজিন গেচ টেথং লিখেছেন তেনজিন গেচ টেথং লিখেছেন হিস হোলিনেস দ্য দলাই লামা অল ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি বইটা দলাই লামার নিকটতম সহায়ক এবং চল্লিশ বছরেরও বেশি সময় ধরে পরামর্শদাতা তেনজিন গেইচে এর দ্বারা রচিত তেনজিং গেইচে তেথং এটা লিখেছে ঠিক আছে আর জীবনটা জীবনী যেটা এই যেটা আমাদের এই বায়োগ্রাফিটা রয়েছে এটা হচ্ছে দলাই লামার একটা স্মরণীয় প্রকৃতি মানে দলাই লামাকে নিয়ে লেখা আমরা বলতে পারি দ্য বুক ইজ পাবলিশড বাই রোলি বুকস রোলি বুকস এটা পাবলিশ করেছে

ইনি কোন দেশের বাসিন্দা দেখো ইনি ফিনল্যান্ডের বাসিন্দা অ্যাকচুয়ালি ফিনল্যান্ডের রাজধানী কি হেলসিঙ্কি মুদ্রার নাম ইউরো আর প্রধানমন্ত্রী রয়েছেন সান্না মারিন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিকে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো দুটো কোয়েশ্চেন যেটা হচ্ছে হেলসিঙ্কি শহরটা কোন অদিতিরে অবস্থিত ফিনল্যান্ডের রাষ্ট্রপতির নাম কী হেলসিংকি শহরটা কোন নদীর তীরে অবস্থিত এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতির নাম কি দেখো এই করে করে কিন্তু আমরা প্রত্যেকটা শহর কোন নদীর তীরে অবস্থিত আমরা অনেকটা ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু এখানে কভার করছি আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের এই শহরগুলো জিজ্ঞাসা করছি কোন নদীর তীরে অবস্থিত প্রায় দশ বারোটা হয়ে গেছে তোমরা কিন্তু একটা জায়গায় নোট করে রাখবে ওকে নেক্সট এটা দেখবো আমরা সিএমএফআরআই অনুসারে কোন রাজ্য মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে সিএমএফআরআই দেখো সিএমএফআরআই অনুসারে তামিলনাড়ু রাজ্য মাছ উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে ভারতের মধ্যে তামিলনাড়ু দু সালে ভারতে মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এটা দু উনিশ সালের হিসাবে প্রায় সাত দশমিক সাত পাঁচ লক্ষ টন তামিলনাড়ু মাছ উৎপন্ন করেছে মাছ উৎপাদন করেছে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট সাত দশমিক চার চার লক্ষ টন তৃতীয় স্থানে রয়েছে কেরালা পাঁচ দশমিক চার চার লক্ষ টন সি পুরো কথা হচ্ছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট তো এরা এই একটা স্ট্যাটিস্টিক্স এদের একটা মানে এদের একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কিন্তু তামিলনাড়ু রয়েছে মাছ উৎপাদনে প্রথম সেকেন্ড রয়েছে গুজরাট থার্ড রয়েছে কেরালা এর হেডকোয়ার্টার কোথায় কোচিতে ডিরেক্টর কে ডক্টর এ গোপাল কৃষ্ণন ডক্টর এ গোপাল গোপাল গোপালকৃষ্ণন হচ্ছেন সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ওকে আর এটা প্রতিষ্ঠিত হয় থার্ড ফেব্রুয়ারি নাইনটিন ফোরটি সেভেনে এটা উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি দেখো এটা আজকের হোমওয়ার্ক তোমরা শেষকাল আমাকে কমেন্ট বক্সে জানাবে নেক্সট যে কোয়েশ্চেনটা দেখব কোন সংস্থা একটা ইন্ডিয়ান প্যান্ডেমিক রিস্ক পুল গঠনের বিষয়ে সুপারিশ করার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আইএর ডি আইআরডি ডি এ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এই আইআরডিএআই মানে হচ্ছে ইন্সিউরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সুরেশ মাথুর এক্সিকিউটিভ ডিরেক্টর এই আইআরডি এর ঠিক আছে নাইন মেম্বার ওয়ার্কিং গ্রুপ চেয়ারম্যান টোটাল নটা মেম্বার এই গ্রুপটার মধ্যে রয়েছে সেই জন্য এখানে আমি লিখেছি নাইন মেম্বার ওয়ার্কিং গ্রুপ আর এটার চেয়ারম্যান হচ্ছেন এই সুরেশ মাথুর এক্সিকিউটিভ ডিরেক্টর আর এখানে আমি মেম্বারগুলোর নামও লিখে রেখেছি এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবুও একটু তোমরা দেখে নাও সুচিতা গুপ্ত ঠিক আছে এখানে হিতেশ কোটাক রয়েছেন অঙ্কুর নিচাওয়ান সুশীলেন্দ্র রাও শিল্পা যাদব এম এন মুন্সি অজয় কুমার অ্যান্ড সাভাত তালুকদার ওকে নেক্সট যেটা দেখবো আমরা ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সামিট টু থাউজেন্ড টোয়েন্টি এবছর এটা কততম দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন সামিট কিন্তু পনেরোতম ঠিক আছে এবারে এটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে আমরা জানি এখন এই ধরনের সব সামিটগুলো ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে সরি দ্য সামিট উইল ডেলিভারেড অন ইন্ডিয়া ইউও ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন কর কর্পোরেশন বাই কভারিং ভেরিয়াস অ্যাসপেক্টস সাচেস পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন কোন কোন জিনিসগুলো এখানে আলোচনা হবে পলিটিক্যাল বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হবে পলিটিক্যাল ব্যাপারগুলো সিকিউরিটির দিক থেকে ট্রেড ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট ঠিক আছে ইকোনমিক কোঅপারেশান এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু এই আলোচনা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেন ইউরোপীয় কমিশনের সভাপতিকে উর্সুলা ভন ডার লেন তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই উরসুলা ভন ডার লেন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল ভারতীয় ভারতের ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের এই পনেরোতম বৈঠকে কিন্তু সভাপতিত্ব করবেন ওকে নেক্সট যেটা দেখবো আমরা ন্যাশনাল কোম্পানি ল অ্যাপলেট ট্রাইব্যুনাল ইন সি এল এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে জাস্টিস বন্সিলাল ভাট এটা প্রতিষ্ঠিত হয়েছিল ফার্স্ট জুন টু থাউজেন্ড সিক্সটিনে দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল এনসিএল ইজ আ ট্রাইব্যুনাল হুইচ ওয়াজ ফর্মড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন ফোর ওয়ান জিরো অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে এটা এটা নোট করে নেবে ঠিক আছে এটা ফর্মড হয়েছিল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন ফোর ওয়ান জিরো অব দ্য কোম্পানিজ অ্যাক্ট টু থাউজেন্ড নেক্সট এটা দেখব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার হিরানন্দ সরি হিরানন্দানি হিরানন্দানি গ্রুপের ইয়োটা ইনফ্রাস্ট্রাকচার ইটা এনএম ওয়ান ডাটা সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো এটা রয়েছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে চিফ মিনিস্টার আমরা জানি মহারাষ্ট্রের তো এই উদ্ধব ঠাকরে চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র এবং রবি শঙ্কর প্রসাদ মিনিস্টার অফ কমিউনিকেশানস রয়েছেন যিনি কমিউনিকেশানস ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজির তো এরারা দুজন দুজনের উপস্থিতিতে এটা উদ্বোধন করা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার এটা একটা খুব ইম্পর্টেন্ট আমাদের ব্যাপার এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেটা সেন্টার ওকে ইটা এনএম ওয়ান ডেটা সেন্টার দেখো হীরানন্দানি গ্রুপ যেটা মুম্বাইয়ের পানভেল ডাটা সেন্টার পার্কে রয়েছে ইট আর ইউটা ইনফ্রাস্ট্রাকচার ইউটা এনএম ওয়ান ডাটা সেন্টার এটা দুজনে মিলে এটা এটা মানে তৈরি করেছে ওকে আচ্ছা নেক্সট যেটা আমরা দেখবো লাক্সারি রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে নিযুক্ত হলো দেখো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সুখবীর সিং সুখবীর সিং একজন গায়ক ইনি প্রিন্স অফ ভাঙরা নামে পরিচিত এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা একটু নোট করে নাও প্রিন্স অফ ভাঙরা বলা হয় সুখবিদ্যা সিংকে লাক্সারি রাইড ইন্ডিয়াস বিগেস্ট প্রি ওন্ড লাক্সারি কার কোম্পানি ইন্ডিয়াস বিগেস্ট ইন্ডিয়ার বড় একটা প্রিওল্ড লাক্সারি কার কোম্পানি সেটা হচ্ছে আমাদের লাক্সারি রাইট যেটার ব্র্যান্ড আমার সেটার হলেন সুখবীর সিং নেক্সট দেখব কে দু হাজার কুড়ি সালের নাইন্থ জুলাই জম্মু কাশ্মীরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছয়টা নতুন সেতুর উদ্বোধন করে দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাজনাথ সিং অপশান সি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে আচ্ছা এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো ফোর ব্রিজেস ওয়ে কনস্ট্রাক্টেড অন দ্য আখনুর পাল্লানওয়ালা রোড ইন আখনূরে ওয়াই টু ব্রিজেস ওয়ার বিল্ড অন দ্য তারানালাহ ইন কাঠুয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে জম্মু কাশ্মীরের উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে অ্যাকচুয়ালি কোন দেশ ফোর্থ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে এটা আমরা জানি সবাই মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেক বছর ফোর্থ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে সতেরোশো ছিয়াত্তর সালের ফোর্থ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র দুশো চুয়াল্লিশতম স্বাধীনতা দিবস পালন করলো দু মানে এই বছরে তো এইগুলো একটু ইম্পর্ট্যান্ট ব্যাপার এখানে আমাদের একটু মনে রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে চলে আসে ফোর্থ জুলাই কোন দেশের স্বাধীনতা দিবস ঠিক আছে সতেরোশো সালে এটা কিন্তু স্বাধীন হয়েছিল এবং দু হাজার কুড়িতে দুশো চুয়াল্লিশতম যেহেতু এটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার সেজন্য এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে ওকে তো এইগুলো ছিল আমাদের থার্টিন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা প্রশ্ন রয়েছে দেখে নাও আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রত্যাহার করলো কোন দেশ দেখো আমি আগে তোমাদেরকে বলেছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা হু এখান থেকে বেরিয়ে এসার চিন্তাভাবনা করছিল আমাদেরকে আমেরিকা তো এটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলো অ্যাকচুয়ালি আমেরিকা আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রত্যাহার করলো আমেরিকার রাজধানী কি ওয়াশিংটন রাষ্ট্রপতি রয়েছেন কে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প মুদ্রার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার হুয়ের পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এস্টাবলিশড ছিল নাইনটিন ফোরটি এইটের সেভেন্থ এপ্রিল আর ডিরেক্টর জেনারেল হলেন টেডরস অ্যাডহানম ওকে এই সব কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো এগুলো ছিল আমাদের থার্টিন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স ওকে তোমরা যদি ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে চাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট ডট ইন তার ফার্স্ট মেনু সেকশনে ভিজিট করো তারপর সেখান থেকে দেখো একরকম একটা পপ আপ আসবে এই পপ আপের একদম নিচের দিকে যে বুলেটটা রয়েছে এখানে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পেয়ে যাবে যেখানে তোমাদের এই প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে ডেটের উপর ক্লিক করবে সেই ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে ডাউনলোড করতে পারবে তার সাথে সাথে এই মান্থলি ম্যাগাজিনগুলোই সবুজ পোর্শনের ডাউনলোড জায়গাটাতে থাকে যেটা আমি এখনও জুলাইটা দিই নি জুন থেকে নিচের সবকটা মাসে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে গিয়ে চেক করে নাও আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্কগুলো দিয়ে রেখেছি পিডিএফ এর লিঙ্কগুলো যেটা আমাদের কম্বো ইবুক রয়েছে তার দু যেটা দুশো চোদ্দো পাতার তার লিঙ্কটাও এখানে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে একটু চেক করে নাও যাদের কালেক্ট করার তারা কালেক্ট করে নিতে পারো আর এখানে আমাদের দেখো এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা তারপর যেটা মক টেস্ট ওয়েবসাইট যেটাতে আমাদের রেগুলার সকাল নটা রাত তিন নটার সময় মানডে টু ফ্রাইডে সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ বিভিন্ন মক টেস্ট অ্যারেঞ্জ করা হয় সেই ওয়েবসাইটটা লিঙ্ক আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বা টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এগুলো তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও একটু জয়েন হয়ে নাও নোটিফিকেশানের জন্য অনেকটা সুবিধা হয় এগুলো জয়েন করে রাখলে নেক্সট দেখো আমি টুয়েলভ জুলাইয়ের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো একটু রিভাইজ করে নিই কোন রাজ্য সরকার দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করতে পিওর ফর শিওর ক্যাম্পেইন স্টার্ট করেছে পিওর ফর শিওর ক্যাম্পেইন লঞ্চ করে সেটা কোন রাজ্য সরকার হবে আমাদের রাজস্থান আমি এখানে ডিটেলসগুলো আর আলোচনা করছি না তোমরা একটু আই বাটনে এখানে দেখো আই বাটন রয়েছে একটা ডান দিকে ওপরে ওপরের স্ক্রিনে এই আই বাটনে ক্লিক করে নাও আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পেয়ে যাবে ওকে নেক্সট এটা দেখবো আমরা কোন রাজ্যের নর্দার্ন পুলিশ স্টেশন নর্দার্ন পুলিশ স্টেশন দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন এবং রাজ্যের সেরা থানার খেতাব পেয়েছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হিমাচল প্রদেশ হবে অবশ্যই ওকে আচ্ছা কোন রাজ্যের গোল্ডেন বার্ড উইং বাটারফ্লাই ভারতের বৃহত্তম প্রজাপতির তকমা পেয়েছে এটা আগের দিনে একটু সমস্যা ছিল এখানে দেখো উত্তরাখণ্ড তোমরা অনেকে বলেছো দেখো অ্যাকচুয়ালি এটা উত্তরাখণ্ডের পিত মানে উত্তরাখণ্ডেও পাওয়া গেছে কিন্তু এটা আমাদের অ্যান্সার হিমাচল প্রদেশেও হবে মানে অ্যাকচুয়ালি এটা হিমাচল প্রদেশেও এটা রয়েছে গোল্ডেন বারবিং বাটারফ্লাই যেটা আমাদের উত্তরাখণ্ডেও দেখা মিলেছে তো এইটা একটু কনফিউশন রয়েছে তবুও আমি তোমাদের বলবো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা তোমরা উত্তরাখণ্ডই করে নেবে ওকে এক্ষেত্রে উত্তরাখণ্ডে করে নেবে আচ্ছা নেক্সট যেটা দেখবো আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ইলেভেন জুলাই এটার থিমটা আমাদের ইম্পর্টেন্ট ছিল হাউ টু সেভ গার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস অফ ওমেন অ্যান্ড গার্লস নাও এরপর যেটা দেখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা এআই বেসড আত্মনির্ভর স্কিল এমপ্লয়ি এমপ্লয়ার ম্যাপিং এ এস ই এম ডিজিটাল প্ল্যাটফর্ম কে লঞ্চ করলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল এম এস টিই তিন দিনের ইন্ডিয়া গ্লোবাল উইক টু থাউজেন্ড টোয়েন্টি ভার্চুয়াল কনফারেন্সের কে উদ্বোধন করলেন এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের নরেন্দ্র মোদি ভারতে প্রথম এনভিডিয়া এআই টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে অ্যান্সার আমাদের ছিল এনভিডিয়া নেক্সট দেখো ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্লিন এনার্জি ডেভেলপমেন্টের জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল এম এনআরই হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট থেকে পদত্যাগ কে পদত্যাগ করলেন মোহাম্মদ মুস্তাক আহমেদ মহাবীর দ্য সোলজিয়ার হুন ডায়েট বইটা লেখকে এ বইটার লেখক হচ্ছে এ কে শ্রীকুমার আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে ইনস্টাগ্রামস হায়েস্ট পেড সেলিব্রিটি হিসাবে নির্বাচিত হয়েছেন ডোয়েন জনসন ইনি কোন দেশের নাগরিক এক্ষেত্রে অ্যান্সারটা তোমরা আমাকে জানো তার সাথে আমি তোমাদের আরও তিনটে প্রশ্ন করেছি হেলসিঙ্কি শহরটা কোন নদীর তীরে রয়েছে হেলসিঙ্কি শহরটা ফিনল্যান্ডের রাষ্ট্রপতির নাম কি আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কী এই চারটে প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি আর আজকে দশটার ক্লাসটা তোমরা মিস করো না ওখানে কিন্তু জিওমেট্রিটা একদম বেসিক থেকে আলোচনা করবো আমি জ্যামিতিটা একদম উপপাদ্য যাদের জ্যামিতি নিয়ে প্রচুর প্রবলেম রয়েছে জ্যামিতিতে যারা দুর্বল তাদেরকে আমি বলবো অবশ্যই ক্লাসটা জয়েন করো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখো দশটা এ এম এ ক্লাসটা শুরু হবে সকাল দশটা এ এম এ ওকে চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে